অভিশপ্ত দেরগাঁওত আকৌ সংঘটিত হল পথ দুর্ঘটনা। যোৱা 3 জানুৱাৰীত এখন বনভোজকারীর বাহন দুর্ঘটনাত পতিত হয়, একেটা অঞ্চলরে 11 জন লোকে প্রাণ হেরুয়াছে। তার চাঞ্চল্য, তার শোকর ছা অব্যাহত আছে। তার মাজতে যোৱা 3 জানুৱাৰীৰ পৰা এই পর্যন্ত দেরগাঁওত কেইবাটাও পথ দুর্ঘটনা সংঘটিত হল। আৰু এই অভিশপ্ত দেরগাঁওরে রাষ্ট্রীয় ঘাইপথৰ মৰণ ফাণ্ডত পুনৰ এটা ভয়ানক পথ দুর্ঘটনা সংঘটিত হল। এইবার দেরগাঁওর লাহতি চারিআলিত সংঘটিত হল পথ দুর্ঘটনা। তীব্রবেগী বলেরো বাহনে মহতিয়াই নিলে এখন বাইক। এই দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হল বাইক আরোহীজন। বাহনখনে রেলিংত মহতিয়াই খুন্দা মারে এখন বাইকত। আহত লোকজনক সংকটজনক অবস্থাত হাসপাতালত ভর্তি করা হয়েছে। চাওক কি ভয়ানক এই দুর্ঘটনা। তীব্রবেগী বলেরো বাহনখনে এখন রেলিং মহতিয়াই এখন বাইকত খুন্দা মারি এনেদরে বিধ্বস্ত হয়ে পড়ে বলেরো বাহনখন। নামরূপৰ পৰা এনআরএল অভিমুখী আছিল বাহনখন। বাহনখনত আছিল এনআরএলৰ 7 জন কর্মচারী। বলেরো বাহনখনত থকা এনআরএলৰ 7 গৰাকী কর্মচারী কথম্পি প্রাণ রক্ষা পৰিল যদিও তীব্রবেগী এই বলেরো বাহনখনৰ খুন্দাত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হল বাইক চালকজন। এনেদরেই দেরগাঁও রাজপথ এতিয়া ঘাতকত পরিণত হয়েছে, জমদূতত পরিণত হয়েছে দেরগাঁওর 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত। দেরগাঁও রাইজি এইটু এনেকুৱা ঘটনা হয়ে থাকবে তাহলে জানে না। এইটু আজি হয়েছে কালি হয়েছে বিকজ অফ এই হাইওয়ে আর এই দুর্ঘটনাটা হল। সেইটো ছোৱালীজনীর অবস্থা নাই, এই হসপিটালত আছে। আর এটা গোল সার্কেল এটা রাইজে বিচাৰিছিলে সেইটো নিদিলে, আর আমি লাহতিটো বিচাৰিছিলোঁ নিদিলে। এই বিকজ অফ এইটো হাইওয়ে একদম থার্ড ক্লাস কাম হয়েছে। এইটো তাৰমানে আমি যি বিচাৰিছোঁ সেইটো কৰা নাই, আর এইটোতো হয়েছে আর হয়ে থাকিব ইয়াত দেরগাঁওত। ইফালে এই দেরগাঁও দুর্ঘটনার সমান্তরালকৈ গোলাঘাটতো সংঘটিত হয়েছে এটা পথ দুর্ঘটনা। গোলাঘাটত আরক্ষীর বাহন দুর্ঘটনাত পতিত হয়। গোলাঘাট আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী সহ আহত হল 3 গৰাকী। গোলাঘাটর ফরকাটিং 1 নম্বর তিরুয়াল গাঁওত সংঘটিত হয়েছে এই ঘটনা। AS05K7430 নম্বরের এখন সন্দেহজনক I-20 গাড়ি খেদি যাওয়া অবস্থাত এই পথ দুর্ঘটনা সংঘটিত হয়। এই দুর্ঘটনাত আহত হয় গোলাঘাট থানার ভারপ্রাপ্ত আরক্ষী জিতুমণি ডেকা, কনিষ্টবল তপন গগৈ, সীমান্ত রাজখোৱা আর কমল দত্ত। নাকা তালাচী অভিযানত গোলাঘাট আরক্ষীর চকুত ধূলি মারি পলাবলৈ লওঁতেই গাড়িখন খেদি যায় গোলাঘাট আরক্ষীয়ে। আর তেনে সময়তে দুর্ঘটনাত পতিত হল আরক্ষীর বাহনখন।